লংতরাই ভেলি মহকুমার ছাউমনু থেকে মনু যাওয়ার প্রধান সড়ক অবরোধ করলেন পূর্ব ছাউমানুর গ্রামবাসীরা। ঘটনার বিবরণে জানা যায়, লংতরাই ভেলি মহকুমার ছাউমনু থেকে মনু যাওয়ার প্রধান সড়ক অবরোধে বসেন পূর্ব ছাউমনু দেবেন্দ্র পাড়া কারবারি পাড়ার গ্রামবাসীরা। মূলত তাদের দাবি দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকায় তাদের বাধ্য হয়ে এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। গ্রামের রাস্তা এবং পানীয় জলের বেহাল অবস্থা, তাদের দীর্ঘদিন ধরে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, তাও তাদের প্রতি প্রশাসনের কোনো নজরই নেই। আজ গ্রামবাসীরা এক প্রকার বাধ্য হয়ে গ্রামের পুরুষ এবং মহিলারা সবাই মিলে তাদের দাবি পূরণের জন্য রাস্তায় নেমেছেন। আমরা দীর্ঘদিন ধরে দেবেন্দ্র খাতারি পাড়া আমরা খুব কষ্ট ভোগ করতেছি, অসুখ বিসুখ। আমরা পূর্ব সামনে দেবেন্দ্র খাতারি পাড়া সামনে নদী ব্রিজ দোয়ার লাগে আমরা এই রাস্তা অবরোধ করছি, আর পানীয় জলের ব্যবস্থা করার লাগে রাস্তা অবরোধ করছি, এই দুইটা লাগে আমরা রাস্তা অবরোধ করছি। যেমন বর্ষাকালে আমরা মা বোনরা ঘরে বইয়ে ডেলিভারি করতে হয়, আমরা হাসপাতাল কিন্তু 1 কিলোমিটার হয় না, তবু আমরা হাসপাতালে আইতে পারি না। মা বোনরা খরচ সফাইতে যায় বাড়িতে বইয়া, হয়তো বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা যে নোংরা জল খাইয়া খাই, আমরা সারা 12 মাস আমরা পেট খারাপ থাকে ওই জল খাইয়া। ওই দেখো না এই জল থাকে, এরকম জল খাইয়া আমরা এই এই জল আমরা খাইয়া থাকি, এরকম জল আপনারা খাইতে পারবেন? এই জল আমরা খাইয়া থাকি, এই জল আমরা ফিল্টার করে খাইতেছি না, আমরা এখানে সাপ্লাইও নাই কিচ্ছু নাই, শুধু আমরা পুকুরের জল খাইয়া থাকি। আর নদী থাক যদি ভালো হয় নদীর থেকে আমরা জল খাই, সামান্য নদীর থেকে। আর এখানে কাকে অপেক্ষা করছেন আপনারা? আমরা আমরা বিএম স্যারকে অপেক্ষা করছি, এখানে আমরা দেবের কাছে একটা কাগজ লিখছি অ্যাপ্লিকেশন। আমরা পিডাব্লিউ দিয়ে এসেছি, আমরা ফানির লগে অনেক কাগজপত্র দিয়েছি, আর আর এমলারে এমলারে কইছে, এমলারে কইয়া দিছি, আমরা এমলারে কিন্তু কাগজপত্র দিছি না, এমলারে আমরা মুখে মুখে কইছে হ্যাঁ দিব দিব কইয়া, এরকম এখন আমরা পাইনি। এই ব্যাপারে ব্লকে জানাইছি আমি, আপনারা চেক করেন আমরা গ্রামে কি আছে। আমরা তো প্রতি বছরে আমরা 5 বছরে আমরা কমসে কম 3টা বুথ দিই, লোকসভা বিধানসভা ভিলেজ পঞ্চায়েত, আমরা যে বুথ দিই আমরা বুথ দেওয়ার কারণটা কীটা, তাহলে আমরা বুথ দিতাম না আর এবার আমরা দাবিটা যদি পূরণ না হয় আমরা বুথ দিতাম না। আমরা অনেকদিন দীর্ঘদিন অপেক্ষা করছি, আর ছেলেমেয়েরা আমরা ওই কেউ ইয়া কুলে যাইতে হয়, জীবিতে যাইতে হয় এই খারাপ পানি খাইয়া। ওই তো MOIC রাজীব দেবনাথ পর্যন্ত আমাকে আপনারা বলেছিল আপনার জল জল খারাপ সাংকলে পর্যন্ত গোটা উঠে। ওই ওই মেয়েদার দেখো, ওই তো আমার ওয়াইফ, কিরকম রাজীব বর্মা বলছিল কি যা জলের খারাপ, জল লাগে সাং করে এরকম হয়। আমরা কোনখানে সাং করতাম, কোন আমরা কোনখানে সাং করি? তখন আমরা আগে ব্রিজ চাই, ব্রিজ হলে ছাত্রছাত্রীরা ভালো মতো পড়তে পারবে, আসতে পারবে, যাইতে পারবে। 6 মাস স্কুল হয়, 6 মাস স্কুল হয় না আমরা এখানে, ছাত্ররা ভালো মতো শিক্ষা পাইতেছে না। একটা ইট 5 টাকা নিতে হয় আমরা গ্রামে, রোডের থেকে 1 সিমিটার ব্যাগ নিতে গেলে আমরা 50 টাকা দিতে হয়, ওই জন্য আমরা রাস্তা অবরোধ করছি। আপনারা এখন প্রশাসন থেকে কি আশ্বাস পেয়েছেন? এখন দিদি সাহেব বলো বলছিল আমাদেরকে রিসিভ করে দিয়েছিল, আর হেরা অফিসে যোগাযোগ করিয়া আমাদেরকে যত তাড়াতাড়ি ব্রিজের পানি জলে সুব্যবস্থা করবে বলে আমার আশ্বাস দিয়েছিল, আর যদি না হয় আমরা দ্বিতীয়বার এরম করবার লাগে, এইভাবে রাস্তা অবরোধ করবার লাগে অনুমতি দিয়েছিল, এই কথা আর কি। সাহা বোর্ড ফার্নিচার ও হার্ডওয়্যার আপনাদের জন্য নিয়ে এলো আকর্ষণীয় ডিজাইনের তৈরি ফার্নিচারের বিপুল সম্ভার। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকারের বোর্ড ফার্নিচার একদম সুলভ মূল্যে, প্রশিক্ষিত কারিগর দ্বারা আমাদের নিজস্ব কারখানাতে নির্মিত সমস্ত প্রোডাক্ট পাবেন পাইকারি ও খুচরোতে, এছাড়াও সরকারি সাপ্লাই করে থাকি আমরা। তাহলে দেরি কেন, আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সাহা বোর্ড ফার্নিচার ও হার্ডওয়্যার, প্রোপ্রাইটার অজয় সাহা, রাজারবাগ অনুকূল ঠাকুরের আশ্রমের নিকট, উদয়পুর, ত্রিপুরা। মোবাইল নাম্বার 8787502023 অথবা 8259835034। চার সদে বন্ধে জিভে আসে জল, ইচ্ছে
त्रिपुरार परिवेशक घोष ट्रेडिंग कम्पानी एनएस रोड अगरतला मोबाइल 9436489735।